আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নষ্ট লোহা কখনো ফেলে দেবেন না, গাছে দিলে দেখুন কি হয়। যে কোনো গাছের ভালো ফলনের গোপন টিপস আজকের ভিডিওতে দেখাবো, কিভাবে ফেলে দেওয়া লোহা ব্যবহার করে গাছে দিতে পারলে প্রচুর ফলন পাওয়া যায়। সেই সাথে আপনাদের লেবু গাছে ফুল আসছে কিন্তু কিছুদিনের মধ্যে তা ঝরে যাচ্ছে, আজকের ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আর ঝরবে না। আপনার লেবু গাছের প্রত্যেকটি লেবু ফুল টিকে যাবে এবং সেই ফুল থেকে আপনি ফল লাভ করতে পারবেন। সেই সাথে বেগুন গাছে বেগুনের সাইজ ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে। কেননা আজকের ভিডিওতে এমন একটি সিক্রেট উপাদানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যেটি আপনি আগে কখনো দেখেননি। এই উপকরণটি সঠিক মাত্রায় আপনি গাছে ব্যবহার করতে পারলে আপনার গাছের সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। পদ্ধতিটি তৈরি করতে প্রথমে একটি পাত্র নিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে। পানির পরিমাণ হবে প্রায় 200 মিলিলিটার। তারপর এর মধ্যে ফেলে দেওয়া লোহা ব্যবহার করতে হবে, অর্থাৎ মরিচা পড়ে গেছে এবং যেটি ব্যবহার করার উপযোগী নয় এমন কিছু লোহা। তারপর সেই মরিচা পড়ে যাওয়া লোহাগুলোকে সে পানির মধ্যে যুক্ত করে নিতে হবে। তারপর সেটিকে একদিনের জন্য ভিজিয়ে রাখতে হবে। একদিন পার হয়ে গেলে আপনারা লক্ষ্য করবেন সে পানিগুলো কিছুটা লাল বর্ণের হয়ে গেছে। তারপর সেই লোহাগুলো আলাদা করে পানিগুলো ছেঁকে নিতে হবে। তারপর সে পানির সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পানি যুক্ত করে নিতে হবে। যেমন 200 মিলি পানি যেহেতু নেওয়া হয়েছে, এবার তার সঙ্গে আরও 800 মিলি যোগ করে 1 লিটারে পরিণত করে নিতে হবে। পানি ঢেলে নেওয়ার পর সেগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এর সঙ্গে মাছের ধোয়া পানি যুক্ত করে নিতে হবে, অর্থাৎ যে পানির মধ্যে আমরা মাছ পরিষ্কার করি সে পানি ফেলে না দিয়ে এর সঙ্গে যুক্ত করে নেবেন। কেননা এ দ্রবণের জন্য এই মাছের ধোয়া পানি খুবই গুরুত্বপূর্ণ। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর সঙ্গে একটি উপাদান যুক্ত করে নিতে হবে এবং সেই উপাদানটি হল থিওভেট বা সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি একাধারে ভিটামিন ও ছত্রাকনাশক দুটোরই কাজ করে। এটি আপনারা 1.5 চা চামচ 1 লিটার পানির ক্ষেত্রে ব্যবহার করবেন। তারপর আবারও খুব ভালোভাবে পুরো দ্রবণটি নেড়েচেড়ে মিক্স করে নিন। তারপর এটি বিকেলবেলা গাছে প্রয়োগ করতে হবে। এটি আপনার শশা, লাউ, কুমড়া সকল গাছে ব্যবহার করতে পারবেন। এটি আপনারা গাছের গোড়ায় খুব ভালোভাবে ভিজিয়ে দিবেন, ফলে গাছগুলো খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে। প্রিয় দর্শক, আপনারা কি জৈব ছত্রাকনাশক এই নামটি শুনেছেন? এটি এমন একটি ছত্রাকনাশক যা উপকারী ছত্রাক দিয়ে তৈরি। এটি মাটির উপরে এমন একটি লেয়ার তৈরি করে যার ফলে ক্ষতিকর ছত্রাক গাছে আক্রমণ করতে পারে না এবং একটি গাছের জন্য খুবই উপকারী একটি উপাদান। সেই সাথে এটি ক্ষতিকর অণুজীবকে মেরে মাটিকে উর্বর করে তোলে, ফলে মাটিতে উর্বরতা বৃদ্ধির পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফলন হয়। এই ট্রাইকোডার্মা পাউডার গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে করে শিকড় পচা সমস্যা কিংবা গাছ নুয়ে পড়ার সমস্যা এবং সেই সাথে তার নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা দূর হয়। কিন্তু এটি কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন তা জেনে নেই। এটি আপনি 1000 কেজি জৈব সারের ক্ষেত্রে 1 কেজি অথবা 100 কেজি জৈব সারের ক্ষেত্রে 100 গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে তারপর এটি 7 দিন রেখে দিতে হবে। 7 দিন পর এটি মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপর গাছে লাগাতে হবে। আবার যাদের গাছের শিকড় পচার সমস্যা আছে তারা কিছু পরিমাণ পানির সঙ্গে 1 থেকে 1.5 চা চামচ ট্রাইকোডার্মা মিশিয়ে খুব ভালোভাবে গাছের গোড়ায় দিয়ে দিবেন। এটি আপনার লেবু গাছে কিংবা যে কোনো গাছে ব্যবহার করতে পারেন। এর ফলে গাছের শিকড় ভালো থাকবে এবং গাছে খুব ভালো ফলন হবে। এছাড়া আপনারা যদি সুস্থ সবল ফল এবং শাকসবজি পেতে চান তাহলে আপনারা গাছে এটি ব্যবহার করবেন। এছাড়া বীজ পরিশোধনের ক্ষেত্রে 1 লিটার পানির সঙ্গে 5 থেকে 10 গ্রাম ট্রাইকোডার্মা নিয়ে তার মধ্যে বীজ ভিজিয়ে রাখুন। তারপর 12 ঘন্টা পরে এই পরিশোধিত বীজ বপন করতে পারেন। এছাড়াও এটি যদি আপনি মাটির সঙ্গে মিশিয়ে দেন তাহলে একবার ব্যবহার করলে 2 থেকে 3 বছর পর্যন্ত এর কার্যকারিতা থাকবে। নর্মালি আমরা যে সকল ছত্রাকনাশক ব্যবহার করি সেগুলো 1 থেকে 2 দিনের মধ্যে তার কার্যকারিতা হারিয়ে ফেলে, কিন্তু এটি ব্যবহার করলে আপনারা প্রায় 2 থেকে 3 বছর গাছকে ছত্রাক থেকে বাঁচাতে পারবেন। তার পাশাপাশি কাটিং থেকে চারা তৈরির সময় গাছের গোড়ায় ট্রাইকোডার্মা মিশিয়ে ভালোভাবে লাগিয়ে দিন। এতে করে আপনার গাছের ঠাল সহজে পচে যাবে না এবং ছত্রাকের আক্রমণ হবে না। এছাড়াও 1 লিটার পানির সঙ্গে 5 থেকে 10 গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে সকালে কিংবা বিকেলে স্প্রে করুন। অনেকের প্রশ্ন থাকতে পারে যে ট্রাইকোডার্মা আমরা কোথা থেকে সংগ্রহ করব। এটি আপনারা যে কোনো বীজ দোকানে পেয়ে যাবেন, এছাড়া আপনারা অনলাইনেও এটি পেয়ে যাবেন।